ভুজঙ্গ দাকে একটা ফোন করে দাও। ভুজঙ্গ? ঠিক বলেছো, ঠিক বলেছো। ওরা যখন আসছে তখন নিশ্চয়ই টাকাটা নিয়ে আসছে। ভুজঙ্গকে আগে থেকে অ্যালার্ট করে দেওয়া ভালো। ফোনটা করেই ফেলি, বলো। এই শোন না। হ্যালো, হ্যালো। হ্যাঁ বাবলাদা, বলো। ভুজঙ্গ, তুই এক কাজ কর, ওই ওই সাধু, ওই সাধুর ড্রেসটা পরে ফেল। আমি মাথার কুলি, ড্রেস, ত্রিশূল সব নিয়ে একদম রেডি। হ্যাঁ, রেডি থাক, আমরা যাবো, কাজটা করবো, ঠিক আছে? চলো যাওয়া যাক। এই, তোরা সবাই ভালো করে অ্যাক্টিং করবি, ওরা যেন কিছু ধরতে না পারে। ওরা আসছে, ঘড়িটা খুলুন। কি হচ্ছে? ভুজঙ্গ স্বামী কি জয়! বাবা ভুজঙ্গ স্বামী কি জয়! ভুজঙ্গ স্বামী কি জয়! ওরে, আমরা এসে গেছি। নমস্কার গুরুদেব। তথাস্তু। এই, ওরা কোথায়? প্রণাম গুরুদেব। বাবা নকুল, জয় তারা। তাহলে ওরা দুজনে কাকা ভাইপো? ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, ওরা দুজন কাকা ভাইপো। দীর্ঘজীবী হও বৎস। বলি দেয়, জয় তারা। কি রে, টাকার ব্যাগটা বলি দে। বাবাকে প্রণাম করে বাবার কাছে টাকার ব্যাগটা রেখে দিন। দেখবেন বাবা, টাকাটা ডবল করতে গিয়ে আবার ভ্যানিশ না হয়ে যায়। বম শঙ্কা, জয় তারা। দেবদাসীগণ। জি আজ্ঞা গুরুদেব। এই দুই বালককে পুকুরের বাড়ি মস্তকের ঊর্ধ্বে কিঞ্চিত নিক্ষেপ করিয়া পুনরায় এখানে ফিরাইয়া আনো। যথা আজ্ঞা গুরুদেব, আপনারা আসুন। যা মাথায় গিয়ে একটু জলের ছেটে দিয়ে আয়। ঠিক আছে বাবা, চল নেপলা। ব্যাগটা তাহলে সরিয়ে দি। হ্যাঁ, সরিয়ে দাও। বোম শঙ্কর, বোম শঙ্কর। মনে হচ্ছে বড় পার্টি। চোখ দিও না ভাই, অনেক কষ্ট করে পার্টিটা জোগাড় করেছি, তোমাদের পাওনা ঠিক দিয়ে দেবো। বোম শঙ্কর, এই ওরা আসছে, চুপ করো। এসো এসো। তোমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে, জয় তারা। এবার ওদের দিয়ে দাও। চলুন আমার সঙ্গে, আপনাদের 10 লাখ টাকা 20 লাখ টাকা হয়ে গেছে, চলুন দিয়ে দিচ্ছি। সাবধানে ব্যাগটা নিয়ে যাও, একদম বাড়িতে গিয়ে খুলে দেখবে। টাকার ব্যাগটা কিন্তু বাড়িতে গিয়ে খুলবে, বাবা বলে দিয়েছে, নইলে কিন্তু ফল পাবে না। আচ্ছা আচ্ছা। দারুণ একটিং করেছো, ফাটিয়ে দিয়েছো, খুব ভালো। এ নাও 2000 টাকা, ধরো। এক ব্যাগ টাকা চিটিং করলে আর মাত্র আমাদের 2000 টাকা দিচ্ছ? আরে, যেটা কথা হয়েছিল সেটাই তো দিলাম। ড্রেস ভাড়া 500 টাকা, ওদের দেবো 1000 টাকা, আর গাড়ি ভাড়া 200 টাকা দিয়ে মাত্র 300 টাকা আমার কাছে থাকে। এত খেটে কি 300 টাকা দেবে? আরে ঠিক আছে ঠিক আছে, পরে কিছু দিয়ে দেবো, আমাদের খুব তাড়া আছে। এই, আমাদের ট্রেন ধরতে হবে, চলো চলো চলো। সারা চিটিংবাজ। যাক বাবা, এবার হাঁপ ছেড়ে বাঁচা গেল। এবার ঠাকুমার টাকাটা আলমারিতে ঢুকিয়ে বাকি 10 লাখ টাকা ওই ডিরেক্টরের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, তারপর ইয়ে কাকা বলছি, তুমি না চটপট টাকাটা গুনে ফেলো। হ্যাঁ, আমি এখন গুনতে পারবো না, আমার না এখন ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে, ঠিক আছে আমি গুনে নিচ্ছি। তুমি না মাইরি, সত্যি দিলে তো শুভ কাজে বাধা। ভাল লাগে না, একটা কাজ করো, তুমি গোনো, আমি একটু ইয়ে করে আসছি।
এই নেপলা, ইয়ে পড়ে করবি, এদিকে দৌড়ে আয়। আসছি। কি হয়েছে? সর্বনাশ। এই দেখ। কি হবে এখন? ঠাকুমার টাকা ভ্যানিশ। কি হবে? কাকা, কাকা একটা কাজ করো, আমরা কেটে পড়ি এখান থেকে। হ্যাঁ, ঠিক বলেছিস, চল পালাই, চল। আসুন বসুন। মেজো, মাকে একটু ডেকে আন, যা। হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, আপনার পরিচয়টা? আমার নাম অঞ্জলি, আমি এবারেই বড় বউ। ও আচ্ছা, আর আপনার কর্তাকে তো দেখছি না। ও একটু মিলে গেছে। মানে উনি মিলে কাজ করেন? না না, মিলে কাজ করেন না, আমাদের রাইস মিল আছে, হিমঘর, এসব আছে আর কি। ও, আসার সময় মেন রোডে দেখছিলাম সরোজিনী রাইস মিল, সরোজিনী হিমঘর। আপনি ঠিকই দেখেছেন, আমাদের ছটা রাইস মিল আছে, চারটে হিমঘর আছে, আর সরোজিনী হচ্ছে আমার শাশুড়ির নাম। ওই তো আমার শাশুড়ি এসে গেছেন। বসুন বসুন বসুন, নমস্কার, আমি আপনাকে ফোন করেছিলাম। আপনার নামটা যেন? সরোজিনী চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা। আমি যে দুটো ছেলের কথা আপনাকে বলেছিলাম, ওর মধ্যে একজন হচ্ছে আমার ছোট ছেলে, আর একজন হচ্ছে এই বৌমার ছেলে, একমাত্র ছেলে। ওদের আসলে ওই দু এক বছরের ছোট বড় আর কি। আচ্ছা আচ্ছা, মানে ওর সম্পর্কে তাহলে কাকা ভাইপো। একদম তাই। আচ্ছা, এবার বিয়ের কথায় আসি। আমি ঠিক করেছি, আমি কিন্তু খুব স্পষ্ট কথা বলি, বুঝলেন তো, যা বলি মুখের সামনে বলি। আমি ঠিক করেছি যে মেয়ের বাবা যত বেশি টাকা দিতে পারবে আমি তাদের সঙ্গেই ছেলের বিয়ে দেবো, তা সে মেয়ে খোঁড়াই হোক ল্যাংড়াই হোক, ওতে কিছু যায় আসে না। তার মানে বিয়ে টেন্ডার করবেন আর কি? নিলাম। আচ্ছা ঠিক আছে, তো আমি তাতে আমার কোটেশনটা দিয়ে যাচ্ছি। কোটেশন দিয়ে যাচ্ছেন মানে? কোটেশন হচ্ছে মানে এটা তো বিয়ের নিলাম হচ্ছে, টেন্ডার হচ্ছে, সেখানে আমিও আমার দরটা বলে দিয়ে যাচ্ছি, আমি এই দর দিতে পারবো সেটাই বলে দিচ্ছি। ধরুন আমি আপনার এই দুই ছেলের জন্যে 1 কোটি 1 কোটি 2 কোটি টাকা দেব, এবং 100 ভরি 100 ভরি দুজনকে সোনা দেব, এছাড়া দুজনকেই একটা একটা করে মোটর গাড়ি দেব, এছাড়া দান সামগ্রী বিয়ে যা যা লাগে সে তো দেবই। এখন আশা করি এই কোটেশন আপনারা নেবেন, এর থেকে বেশি কোটেশন যদি কেউ দেয় তাহলে আমি তাও দেব, আপাতত একটা অ্যাডভান্স দিয়ে যাই নিলামের। আচ্ছা, আপনার নাম বললেন? সরোজিনী চ্যাটার্জি। সরোজিনী, CHATTERJEE। 20 লাখ তো লিখিয়ে এনেছিলাম, এই 10 লাখ টাকা, 10 লাখ টাকা এক একজনের অ্যাডভান্স। মালতী,
শোনো, ওদেরকে ডেকে নিয়ে এসো তো। ওরা তো বাড়িতে নেই। বাড়িতে নেই? না। কোথায় গেছে? আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ, তো বললো এখন বলার টাইম নেই, ফিরতে দেরি হবে। ঠিক আছে, তুই যা ভেতরে যা, একটু চা করবে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় আর একদিন এসে ওদের ভালো করে দেখে টেকে যাবো। বসুন একটু, চা মিষ্টি খেয়ে যান। না না, আজকে আর বসবো না, আর একদিন এসে ওদের দেখবো যখন, তখন ভালো করে চা মিষ্টি খাবো। আচ্ছা ওই কাকা ভাই পু ফিরলে আমাকে একটু তাহলে ফোন করে জানিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওরা এলেই আপনাকে ফোন করে দেব। হ্যাঁ, আপনারা একদিন আমার বাড়িতে আসুন, আমার মেয়ে দুটোকে সচকে দেখে যান। নিশ্চয়ই যাব, যা বাড়ির তো জায়গা, যার বাবা এত সুপুরুষ, না জানি মেয়েরা কি রূপবতী হবে। আচ্ছা আমি আজকে আসি। আচ্ছা আসুন। কাকা তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি, যাও। তাড়াতাড়ি এসো না। আরে কি করছিস? তো আমাকে মরে যাবে। মরুক, এইসব মেয়ে মরে যাওয়াই ভালো। তুমি এক গাছা ধরে নিয়ে এসো তো, এটাকে লাইট পোস্টে বেঁধে ঠেঙাবো। সালা আমাদের সঙ্গে চিটিং বাজি। আরে কাকে ধরেছিস? এ তো অন্য মেয়ে। ছাড়। মানে সেমেটা কোথায় গেল? সেই মেয়েটা না ভ্যানিশ হয়ে গেছে। এবার তোমাকে ভ্যানিশ করব। কি হয়েছে দিদি? দেখো না ভাই, এই ছেলেটা আমাকে রাস্তায় একা পেয়ে কিভাবে জড়িয়ে ধরেছে। উনি যা বলছেন তা সব সত্যি? না ইয়ে মানে ভুল করে ভুল ভুল তো করেছি। ভুল এমন মার মারো না, যাতে কোনোদিনও ভুল করেও কোনো মেয়ের গায়ে এভাবে হাত না দেয়। উপর কোথা কর মার সালা মার 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 মার। দিদি শুনুন, এদের পুলিশের হাতে তুলে দিন। এদের পুলিশে ধরিয়ে কোনো লাভ হবে না। এদেরকে এই ওঠো তোমরা, কি হলো ওঠো, কান ধরো আর বলো এরকম কাজ আর কোনোদিনও করবে না। কান ধরে বলছি, এরকম ভুল জীবনে কোনোদিন করব না। এবার যাও ভাগো এখান থেকে। যাচ্ছি, চলো আইবো। ১০,০০,০০০ টাকা রহিমের দেওয়া, ১০,০০০,০০০ টাকা নিয়ে ওরা পালিয়েছে। গদাই গদাই যে করে পারিস ওদের খুঁজে বার কর। সিনেমার হিরো হবে না, সিনেমার হিরো। এমন শাস্তি আমি তোমাদের দেব না, সারা জীবন মনে রাখবে। তোমরাও শুনে রাখো, ওদের তোমরা একেবারে প্রশ্রয় দেবে না। আমি ওদের রেখা মনে কর। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? তো বললাম না ওদের খুঁজে বার কর, নিয়ে বেরো। তো
তোমরা এখানে কি করছো? আমরা এখানে হরি নাম গাইছি রে মা। তা তোমাদের খোলকর্তাল কোথায়? খোলকর্তাল গুলো সব আমাদের পিঠে পড়েছে রে মা। এই নাও, এই পয়সাটা দিয়ে কিছু কিনে খেও। কাকা, গদাই আসছে। মাথা নিচু করে আল্লাহকে ডাক। তোমরা দুজন তো বসে এখানে ভিক্ষে করো, তা এদের দুজনকে দেখেছো গো? এই যে দেখো, ভালো করে দেখো, দেখো দুটো পয়সা দে দে বাবা, আল্লাহ তোকে ধরে দেবে বাবা, ওদের দুজনকে খাই যে পাই, আল্লাহ তোকে ধোয়া দেবে বাবা। দাদা, দেখেছিস লোক দুটো কি কষ্ট? হ্যাঁ রে বোন, ঠিক বলেছিস, এদের জামাগুলো ছিঁড়ে গেছে। চল মাকে বলে বাড়ি থেকে পুরো জামা কাপড় নিয়ে আস। ঠিক আছে চল। মা, রাস্তায় দুটো লোক ছেঁড়া জামা কাপড় পরে ভিক্ষে করছে। বাপের পুরো জামা প্যান্ট গুলো দাও না মা। ঠিক আছে দাঁড়া, দেখি বাক্স খুলে পুরনো জামা কাপড় আছে কিনা। হ্যাঁ দাঁড়া তোরা। কাকু, এই জামা প্যান্ট গুলো নাও। এ নাও জুতো। এই নাও 10 টাকাটা রাখো। এটা তো তোর টিফিনের টাকা, তুই টিফিন খাবি না? না মা, খিদে নেই। বড় হয়ে জানো এভাবেই মানুষের পাশে দাঁড়াস। কাকা বলছি 70 টাকা মতন হয়ে গেছে, চলো কিছু খাওয়া যাক। ঠিক বলেছিস, কিছু খাওয়া যাক, চল ওদিকে গিয়ে না জামা কাপড়টা না বদলে নি। বাবুদের মাথায় সিনেমার পোকা ঢুকেছে, হিরো হবে। আরে বাবা, হিরো হতেই পারে, টালিগঞ্জে যেতেই পারে। তা বলে দুদিন বাড়ি ফিরবে না? বড়বাবু, অনেক হাঁটাহাঁটি করেছি, কোথাও খুঁজে পেলাম না। তবে তবে রাস্তায় দুটো লোককে ভিক্ষে করতে দেখলাম, ওদের দেখে মনে হলো ওরা একই দেখতে। ওরে বাবা রে, কি হলো গো? দেখেছো দেখেছো, খিদের জ্বালা সহ্য করতে না পেরে ছেলে দুটো রাস্তায় বসে ভিক্ষে করছে। একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না, ওরা ফিরে আসবে, সব ঠিকঠাক হয়ে যাবে। সব কিরে ডারকানার বাচ্চা, তুই কি দেখতে কি দেখেছিস? সব কথা এখানেই বলতে হলো? মাথা ঘুরছে আমার, মাথা মন মন করে ঘুরছে। আমি আমি আর থাকতে পারবো না, আমি চললাম পাশের ঘরে চা পাঠিয়ে দিস। ওরে বাবা রে, কি হলো আমার, কি সর্বনাশ হলো গো বাবা। ওরে বাবা রে, কি কাণ্ডটাই না হলো মা গো।